বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ইতালীয় রাজধানী রোমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। ইতালি, সার্বিয়া ও মন্টেনেগোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান সকাল 9:30 এই দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিদেশি অতিথি, স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত বাণী পাঠ এবং স্বাধীনতা শব্দটি কি করে বাংলাদেশের হলো এ প্রতিপাদ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বঙ্গবন্ধু এবং সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অপরদিকে ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি ও পূর্বের কমিটির দুই গ্রুপে পৃথক পৃথকভাবে দিবসটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয় উৎসব করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটিতে আনন্দ উৎসব করেন।